হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি ডুর টিপ ওয়ার্সের আরেকটা নতুন গেম প্লে ভিডিওতে। তো কিছুদিন আগে খুব গরম পড়েছিল, এতটা গরম পড়েছিল থাকাই যাচ্ছিল না, খুব কষ্টে দিনগুলো কাটাচ্ছিলাম। আর তারপরে আসে সুখের দিন মানে বৃষ্টি। ভাই কয়েকদিন ধরে না খুব বৃষ্টি হলো, যে কদিন বৃষ্টি হলো সে কদিন তো আরামে দিনগুলো কাটাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো কথা আছে না যে সুখ বেশি দিন কপালে সয় না, তো সুখ আর বেশি দিন কপালে সইল না, আবার কষ্ট চলে এসছে। মানে গরম শুরু হয়ে গেছে, কালকের থেকে গরম পড়া শুরু হয়েছে, আর কালকের থেকে আজকে আরও বেশি গরম পড়েছে। আর এতটা বেশি গরম পড়েছে মনে হচ্ছে কি এক্ষুনি আমি আলুসিদ্ধ হয়ে যাবো। তো তার জন্য এখন আমি ঠিক করছি যে আমার বাড়ির ঠিক পাশে একটা পুকুর আছে, যেই পুকুরের জল না খুবই ঠান্ডা, আর এবার সেই পুকুরে গিয়ে আমি চান করব। আর তোমাদের দেখাই, এই দেখো সূর্য মামা কীভাবে তাপ দিচ্ছে, তখন থেকে তাপ দিয়েই যাচ্ছে, এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এবার চলো ফটাফট করে ওই পুকুরে যাওয়া যাক। তো এখানে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এ কি এখানে দেখো একটা ডেড বডি পড়ে আছে, মনে হচ্ছে কি কোনো গাড়িতে এসে এই লোকটাকে ধাক্কা মেরে দিয়েছে। আর দেখো এখন কীভাবে পড়ে আছে, দেখতে তো খুবই কষ্ট লাগছে। তো এই লোকটার মতো আমিও যদি এরকম মরে পড়ে থাকি তো আরে এসব আমি কী ভাবছি, না 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 এসব কেন হতে যাবে, এসব একদমই ভাবা ঠিক না। তো এবার তো আমরা যাব পুকুরে চান করতে, কিন্তু গাড়িটা এখানে দাঁড় করাই। তো এই দেখো এখানে নতুন একটা হাইরোড তৈরি হয়ে গেছে, নতুন একটা রাস্তা, আর দেখো রাস্তাটা কত সুন্দর আর কতটা চওড়া, আর রাস্তাটা চলে গেছে ওদিকে। এই রাস্তাটা যতটা চওড়া আছে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি একসঙ্গে এটে যাবে, কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এই রাস্তায় কোনো গাড়ি কেন চলছে না। হবে হয়তো এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, তার জন্য এদিকে কোনো গাড়ি আসছে না, আর রাস্তাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এবার আমরা যাব পুকুরে চান করতে, কারণ আর গরমে না থাকা যাচ্ছে না। তো এই তো পুকুরে তো চলে এসেছি, তো এবার আমি গাড়িটাকে এখানে দাঁড় করাই। তো এই দেখো এই যে পুকুরটা আছে না, এই পুকুরের জল খুবই ঠান্ডা, চান তো করবো, কিন্তু তার আগে দেখো এখানে আরেকটা ছোট্ট একটা পুকুর আছে। আমার তো মনে হয় এখানে ছোট ছোট বাচ্চারা চান করে, কিন্তু আমি তো ছোট না, আমি তো বড়, তো আমি এখানে চান করব। আর জলটা দেখো ওদিক থেকে এসছে। তো ভাই এবার আমি চললাম পুকুরে চান করতে, তো চলো। তো আরে এ কি এখানে দেখি খুব পিছল, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কি এক্ষুনি পড়ে যাবো। দেখো আমি কেমন করছি, আমি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই। ওরে বাপরে বাপ, ও ভাই আমি পড়ে গেছি, দেখো আমার কোমরে খুব লেগেছে, তার সাথে মাথায় লেগেছে, এখানে যে এত পিছল আমি জানতাম না, আর তারপরে আমি হাওয়াই চটি পড়ে এসেছি ভাই, পড়ে গেছি, মনে হচ্ছে এবার আমি শেষ, আর বাঁচতে পারবো না। ও তো গাইস আজ দেখি খুব গরম পড়েছে, আর এর জন্য আমি দুবার চানও করলাম, কিন্তু চান করেও না একটুকু শান্তি পাচ্ছি না। আর তারপরে আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে আমাদের শহরে কোনো ওয়াটার পার্ক আছে কি না। তো দেখো আমাদের শহরে কোনো ওয়াটার পার্ক নেই, তার জন্য কোনো ওয়াটার পার্ক দেখাতে পারলো না ঠিকই, কিন্তু গুগল আমাকে এটা দেখিয়েছে যে আমাদের শহরে আছে পুকুর, আর যেই পুকুরের জল খুবই ঠান্ডা, আর সেই পুকুরটা আছে রিচির বাড়ির ঠিক সামনে। তো এবার আমি যাচ্ছি সেই পুকুরে চান করতে, আর ভাবছি কি রিচিকেও না ডেকে নিব। আর এই দেখো রিচির বাড়ির ঠিক সামনে তো চলে এসেছি, কিন্তু ওখানে কার গাড়ি আছে, মনে হচ্ছে কি এটা রিচির গাড়ি, গিয়ে দেখা যাক। তো হ্যাঁ এটা তো রিচির গাড়ি, দেখো আমি রিচিকে যাচ্ছিলাম ডাকতে, আর ও আগে এখানে চলে এসছে আর এসে চান করছে। আর একদিকে ভালো হয়েছে, ওকে আর ডাকতে যেতে হলো না। তো এবার আমরা দুই বন্ধু মিলে চান করব, মস্তি করব, তারপরে বাড়ি যাব। আর ওই দেখো রিচি ওখানে চান করছে, তো যাই ফটাফট করে আমিও চানটা করি। তো রিচি তো চান করছে না, জলের মধ্যে ভাসছে, কিন্তু এইভাবে জলের মধ্যে ভাসছে কেন এটাই তো বুঝতে পারছি না, আর রিচির মাথা দিয়ে রক্তও বেরোচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, রিচি এই পুকুরে এসেছিল চান করতে, আর পুকুরটা না অনেক পিছল আছে, আবার এদিকে হাওয়াই চটি পড়ে এসছে, তো ব্যাস স্লিপ কেটে গেছে। আর এই জলে কিন্তু অনেক পাথর আছে, আর তারপরে পাথরে লেগে মাথা ফেটে গেছে। তো এবার আমি রিচিকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর একদিকে রিচির না প্রচণ্ড জ্বর এসে গেছে, কারণ জলটা তো খুব ঠান্ডা, আবার তারপরে জলের উপর এইভাবে কখন থেকে যে পড়ে আছে আমি তো জানি না, মনে হয় অনেকক্ষণ ধরেই পড়ে আছে, তো তার জন্য জ্বর এসে গেছে। আবার তারপরে রিচির পেটে না অনেক জল ঢুকেছে, তার জন্য পেটটা ফুলে আছে। তো চলে এসেছি হসপিটালে, তো ফটাফট করে ভর্তি করে দিই। তো দেখো রিচিকে আমি যেই হসপিটালের ভিতরে নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে সব ডাক্তার নার্স এসেছে, আর এসে রিচিকে ওরা আইসিইউতে নিয়ে গেল আর ভর্তিও করে দিয়েছে।
তো ডাক্তার আমাকে বলল যে জ্যাক তুমি এখানে থেকো না, কারণ তোমার তো এখন আর কোনো দরকার নেই, তুমি বাড়িতে যাও, তোমার যখন দরকার লাগবে তখন আমরা তোমাকে ডেকে নেব। আর ডাক্তার আমাকে রাতের বেলা যেতে বলেছে, তখন আমার সাথে কথা বলবে। তো এবার আমরা ব্যাংকে চলে এসেছি। দেখো রিচির যে অপারেশন হচ্ছে সেটার জন্য টাকা লাগবে, তাই না? তো এখান থেকে আমি 10 লাখ টাকার মতো তুলেছি, আশা করি এই টাকায় হয়ে যাবে। এরপরে যদি আরও টাকা লাগে পরে আমি এসে ব্যাংক থেকে আরও টাকা তুলে নেব। তো এবার আমি যাচ্ছি কিলের কাছে। দেখো রিচির সাথে এত বড় যে একটা অ্যাক্সিডেন্ট হলো এটা তো কিলকে বলতে হবে, না বললে না পরে যখন কিরিল জানতে পারবে তখন মনে মনে কষ্ট পাবে আর তারপরে আমার উপর না প্রচণ্ড রাগ করবে। তো তার জন্য এবার বলতে যাচ্ছি। আর গাইস তোমরা যারা ভিডিওটা এত পর্যন্ত দেখছো ফটাফট করে একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমি চলে এসেছি, তো এবার ফটাফট করে সব কিছু বলি কিলকে। তো বলছিলাম কিরিল, রিচির অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছো জ্যাক, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? রিচির বাড়ির একটু দূরে একটা পুকুর আছে, আর ওই পুকুরটা না খুবই পেছল, ঠিকমতো দাঁড়িয়ে থাকা যায় না। আর ওই পুকুরে রিচি চান করতে গেছিলো, আবার তারপরে হাওয়ায় চুটি পড়ে গেছে। তো পুকুরে যেই নামতে গেছে তখনই পা পিছলে একদম জলের ভিতরে চলে গেছে, আবার তারপরে ওই জলে অনেক বড় বড় পাথরও আছে। তো ব্যাস ওই পাথরে রিচির মাথা লেগে একদম পুরো ফেটে গেছে, আর রিচির পেটে না প্রচুর জল ঢুকেছে, পেট তো একদম ফুলে আছে, আর তার সাথে ওর এখন প্রচণ্ড জ্বরও এসছে। তাই নাকি এই হয়েছে? শুনে তো খুব খারাপ লাগছে। আচ্ছা তুমি এসব জানলে কীভাবে? আরে আমি তো ওই পুকুরে গিয়েছিলাম চান করার জন্য, আর গিয়ে দেখি এই অবস্থা। আর তারপরে সাথে সাথে রিচিকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে দিয়েছি। আমাদের বন্ধুর সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছে, এই শুনে তো আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে, আমার খুব কান্নাও পাচ্ছে। কিরিল তুমি কান্না করো না আর কষ্ট পেও না, আর ডাক্তাররা তো আছে, ওরা চেষ্টা করবে রিচিকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে, ঠিক আছে? আচ্ছা আর আমি পারলে পরে একসময় দেখতে যাব। হ্যাঁ তুমি একসময় পরে দেখতে যাও, তাহলে ভালো লাগবে। ঠিক আছে কিরিল আসছি তাহলে। আচ্ছা আসো। গাইস তোমরা দেখলে তো কিরিল কতটা ভেঙে পড়েছিল আর কিভাবে কান্নাকাটি করছিল। আর এই দেখে না আমারও ভাই চোখে জল চলে এসেছিলো, আমারও মনে হচ্ছিলো এক্ষুনি কেঁদে দিই, কিন্তু কিরিলের সামনে কাঁদিনি, কারণ ভাই আমি যদি কাঁদতাম না তাহলে কিরিলও কেঁদে দিত। আর দেখো আমাদের ডাক্তাররা তো চেষ্টা করবে যে রিচিকে বাঁচানোর, তারপর দেখা যাক যে কী হয়। তো এখানে আমি বাড়িতে চলে এসেছি। তো এবার আমি রিচির জন্য একটু হালকা পাতলা কিছু রান্না করে নিই যেটা ওকে খেতে দেবে, তো এরকম কিছু আমাকে বানাতে হবে। তো ফটাফট করে রান্না বান্নাটা করে নিই। তো চলে এসেছি কিচেনে, তো এবার আমি ফটাফট করে খাবারটা বানাবো। আর দেখো এখানে কিছু ফলও আছে, তো এই ফলগুলো নিব যাতে কী হবে ও খেলে একটু ভিটামিন পাবে। তো ঠিক আছে ফটাফট করে রান্না বান্নাটা সেরে নিই। তো দেখো রাত হয়ে গেছে আর এই মাত্র আমি ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার আমাকে এখন যেতে বলেছে, তো এখন আমি যাচ্ছি। আর এদিকে আমি রিচির জন্য খাওয়ারও বানিয়ে নিয়েছি আর তার সাথে যে ফলগুলো ছিল ওই ফলগুলো নিয়েছি। তো চলো ফটাফট করে ডাক্তারের সাথে কথা বলা যাক আর জানা যাক যে এখন রিচি কেমন আছে। তো দেখো আমি হসপিটালে চলে এসেছি, তো এবার আমি ভেতরে যাব আর ডাক্তারের সাথে সব কথাবার্তা বলবো। তো হসপিটালের ভেতরে চলে এসেছি আর ওদিকে আছে রিসেপশন, আর এখন আমি এই সোফার উপরে বসে আছি। তো এখন আমি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছি, দেখি ডাক্তারবাবু কখন আসে। তো এই তো ডাক্তারবাবু চলে এসছে। বলছিলাম ডাক্তারবাবু আমার বন্ধু রিচি এখন কিরকম আছে? আর কি বলবো জ্যাক, রিচি তো ভালো নেই, ওর মাথায় অনেক জোরে আঘাত লেগেছে, তারপরে পেটে অনেক জল ঢুকেছে, আর তার সাথে ওর খুব জ্বর এসছে। তো রিচিকে তো মনে হচ্ছে না যে এবার বাঁচানো যাবে। কী বলছেন ডাক্তারবাবু, প্লিজ আমার বন্ধুকে বাঁচিয়ে নিন না, আপনারা তো সব পারেন তাই না? হ্যাঁ এটা তো তুমি ঠিক বলেছো যে আমরা সব পারি, চেষ্টা করছি রিচিকে ভালো করার, আর তারপরে দেখা যাক যে কি হয় সেটা তো সময় বলবে। তো তুমি ওসব নিয়ে কষ্ট পেও না, আমরা সব দিক থেকে রিচিকে ভালো করার সুস্থ করার চেষ্টা করছি। তো বলছিলাম ডাক্তারবাবু আজকের রাতটা আমি এখানে থাকি না, আমার বন্ধুর জন্য খুব কষ্ট হচ্ছে, খুবই চিন্তা হচ্ছে। আরে তুমি এখানে থেকো না, তুমি তো জানো যে রাতের বেলা হসপিটালে কাউকে থাকতে দেওয়া হয় না, তোমার যদি কোনো দরকার লাগে তোমাকে আমরা ডেকে নিব। তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম করো, ঠিক আছে? এখানে থাকতে হবে না। ডাক্তারবাবু প্লিজ থাকি না। জ্যাক তুমি এখানে থেকো না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম করো। দেখো তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে রিচিকে কে দেখবে, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু এটা তো আপনি ঠিক বলেছেন, ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা যাও তাহলে। তো ডাক্তারবাবু আমাকে হসপিটালের ভেতরে থাকতে দিল না, কারণ তোমরা তো জানো যে হসপিটালে রাতের বেলা কাউকে থাকতে দেওয়া হয় না। যেই পেশেন্টটা ভর্তি আছে সেই পেশেন্টের যদি রাতবেলা কোনো সমস্যা হয় তাহলে সেই পেশেন্টের গার্জেনকে ফোন করে ডাকা হয় যে এরকম এরকম সমস্যা হচ্ছে, তখন কিন্তু সেই পেশেন্টের বাড়ির লোক চলে আসে।
তো এখানেও যদি রিচির যদি কোনো সমস্যা হয় তাহলে তো ভাই ডাক্তার আমাকে ফোন করবে আর তখনই আমি চলে যাব। তো দেখো বাড়িতে চলে এসেছি কিন্তু আমার মনটা না সেই রিচির কাছেই পড়ে থাকবে, আর এদিকে আমার খাওয়ার দাওয়ার সব টেবিলেই পড়ে আছে। আমার না এখন একটুকুও খেতে ইচ্ছা করছে না, কারণ আমার বন্ধুটা ওদিকে পড়ে আছে আর আমি এখানে খাবো আমি একদম খাবো না, আর তার সাথে ঘুমও আসছে না। তো আমাকে একটু শুতে তো হবেই, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে আর তারপরে রিচিকে কে দেখবে। তো এখানে আমি একটু শুয়ে থাকি। তো দেখো সকাল হয়ে গেছে আর এইমাত্র আমি ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তার আমাকে বলছে যে রিচির শরীর আগের থেকে আরও বেশি খারাপ হয়ে পড়েছে, ও যে মাথায় যে আঘাতটা পেয়েছে তার কারণে এখন আরও বেশি রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে, আর ওর পেটে যে জল ঢুকেছে তার কারণে না পেট এখন খারাপ হয়ে গেছে, আর তার সাথে এখন জ্বরটা না আরও বেশি বেড়ে গেছে। তো রিচি এখন কীভাবে সুস্থ হবে এই নিয়েই ডাক্তার চিন্তায় পড়ে গেছে। আর ডাক্তারের চিন্তা আরেকটা আছে, আর সেটা হলো রিচি যে জোরে মাথায় আঘাতটা পেয়েছে এর জন্য ডাক্তার বলছে যে ওর স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, মানে আমাদের কাউকে আর চিনতে পারবে না। তো ডাক্তার বলছে যে রিচিকে আর বাঁচানো যাবে না, মানে রিচি মারা যাবে, আর যদিও বা বাঁচে তাহলে রিচির স্মরণশক্তি থাকবে না, মানে সব কিছু ভুলে যাবে। তো এবার কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। তো গাইস নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে যে রিচির সাথে কি হলো। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওতে ফটাফট করে লাইক করো, তোমরা লাইক কেন করছো না ফটাফট করে লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্টে জানাও যে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও, আমাদেরকে 10,000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে রাখো, ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।